মানে একটাতে বলা যেতে পারে চার গ্লাস পর্যন্ত, মানে একটা আঁকে হয়তো তিন থেকে চার গ্লাস বেশি হয়তো হবে, তাই না? গ্লাস গুলো কিন্তু অনেকটা বড় 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 গ্লাস, হ্যাঁ, তবুও কিন্তু তিন গ্লাস অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এখানে এখানে একটা মানে চালনি টাইপের কিন্তু রয়েছে, তাই না? একদম ফিল্টার হয়ে বেরোবে, মানে পুরো ফিল্টার, একদম পুরো ফিল্টার হয়ে বেরোবে। আমরা স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা, মানে দারুণ হচ্ছে করে। বাহ, একদম ইজিলি, একদম ইজিলি যে কেউ চালাতে পারবে। একটা বাচ্চা ছেলে তো এই মেশিন চালিয়ে আপনার ইনস্টলেশন করে আপনি চালিয়ে ভালো একটা ইনকাম করতে পারবে, এবং ব্যাপক পরিমাণে পড়ছে এখানে, তাই না? এই যে মানে ওয়ান চান্সেই পুরো ক্র্যাশিং কমপ্লিট হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমরা দুবার দেব। নিউ গোপাল মেশিনারির তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকবারের মতো আপনাদের জন্য নতুনত্ব বিজনেস আইডিয়া নিয়ে আমরা হাজির হয়ে থাকি। ঠিক এবারও একদম পুরো ইউনিক, পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন কিনা আমি বলতে পারবো না, সেক্ষেত্রে একদম ইউনিক একটা মেশিন। সে মেশিনটা নিয়ে আপনাদের সামনে আমি পুরো লাইভ চালিয়ে এর মানে প্রফিট মার্জিন থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সামনে লাইভ আমরা তুলে ধরবো। সেটা আপনারা চলুন দেখুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখুন, আপনারা স্কিপ করবেন না। আচ্ছা, এই যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি, তাই তো? এই মানে এই মেশিনটা নিয়ে আজকে আলোচনা হবে। এই যে ছোট্ট একটা পোর্টেবল মেশিন দেখছেন, একটা একদম ছোট্ট সামান্য জায়গার উপরে যে মেশিনটা, এই মেশিনটা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো। আচ্ছা, এই মেশিনটা কি মেশিন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুগার ক্যান মেশিন, মানে আখের যেটা রস তৈরি যে মেশিন হয়, আমরা আগে যেটা খেয়েছিলাম বাইরে যেটা ফুটপাতে যেটা বিক্রি হতো সাধারণত, সেটা কিন্তু একদম খোলামেলা একটা অবস্থাতে, সেখানে কিন্তু মাছি আরো নোংরা আরো অনেক কিছুই কিন্তু পোকামাকড় কিন্তু আমাদের পড়তো। এটা পুরো দেখুন না কেন, একটা পোর্টেবল একটা মেশিন, একটা বক্স সিস্টেম দেখুন, একদম পুরো এসএস ফুল মানে ফুড গ্রেড একটা মেশিন, যে মেশিনে আপনার কোনো আবর্জনা নোংরার কোনো কিছু মানে পজিশন নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই এই যে সামনে এখন সিজন, এই সিজনে আপনার যে সুগার ক্যান মানে আখের রস খেতে কিন্তু সবাই পছন্দ করে, এটা কিন্তু খাওয়ার পক্ষে একটা উপকারী, একটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে এই যে গরমকালটা, গরমকালে কিন্তু ব্যাপক উপকার রয়েছে, তাই না? জি জি জি। আপনার এতে ঢোকানো হলো, তারপরে এই দেখুন এখানে চাক্কা লাগানো আছে, পুরো ম্যানুয়াল, একদম ম্যানুয়ালি পুরো সিস্টেমটা একদম পারফেক্ট করানো আছে, একদম ইজিলি, একদম ইজিলি যে কেউ চালাতে পারবে। একটা বাচ্চা ছেলে তো এই মেশিন চালিয়ে আপনার ইনস্টলেশন করে আপনি চালিয়ে ভালো একটা ইনকাম করতে পারবে, এবং ব্যাপক পরিমাণে পড়ছে এখানে, তাই না? এই যে মানে ওয়ান চান্সেই পুরো ক্র্যাশিং কমপ্লিট হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমরা দুবার দেবো, একবারে ক্লিয়ার, একবারে কোনো কিছু নেই, দেখুন একবারে খুব একটা বেশি একদম কিছুই নেই, কিন্তু তবুও আমরা দ্বিতীয়বার দেবো। এবার প্রোডাক্ট দেখুন, পরপর চারটি গ্লাস কিন্তু সাজানো আছে, পরপর চার লাইভ আমরা দেখতে পাচ্ছি, একদম। এটা এই টোটাল মালটা কত টাকা তৈরি হয়েছে জানেন? 15 টাকা কিন্তু গ্লাস মিনিমাম মার্কেটে, মিনিমাম 15-20 টাকা করে বিক্রি হয়, একদম। তো 15 টাকা যদি হয়, 4 পুন্ডং করতে হচ্ছে 60 টাকা। এই আখটা, আখটার হোলসেল রেট আছে মিনিমাম আপনার 5 টাকা, এর বেশি না, 4 থেকে 5 টাকা। তবে 4 থেকে 5 টাকা হলে 60 টাকার কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন, তবে আপনি প্লাস মাইনাস করে দেখুন আর ওর প্রফিট মার্জিনটা কতটুকু। এবার টোটাল ডিপেন্ড করবে আপনার কিন্তু সেলের উপরে, আপনি 1000 ইনকাম করবেন পার ডে, না 1500 ইনকাম করবেন, না 2000 ইনকাম করবেন, না 3000 করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার সেলের উপরে পুরো। কেন আমার বলাতে হবে না, কারণ সেটা হচ্ছে মার্কেটিং এর উপরে ডিপেন্ড করবে। আর এতে দেখুন মেন হলো আপনার মেশিন, মেশিন ছাড়া আদার্স কিন্তু কোনো কস্ট নেই, হাত দিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি পিড়াইটা করছেন, পুরোপুরি হাত দিয়ে, পুরো হাত দিয়ে ঘুরিয়ে কিন্তু পুরো ক্র্যাশিংটা করছেন। সেক্ষেত্রে আপনার ইলেকট্রিকের কোনো খরচা নেই, তেলের কোনো, পেট্রোলের কোনো খরচা নেই। এবার যদি এক্সট্রা কেউ ইঞ্জিন লাগাতে চায়, সেটা কিন্তু তার ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে কোনটা ইঞ্জিন? এটা এইটা এইটা ইঞ্জিন, যদি কেউ এক্সট্রা লাগাতে চায় সেটা লাগানো হবে, কিন্তু নরমালি এটা হাতে কিন্তু ইজি প্রসেসে চালানো সম্ভব। তবে কি হচ্ছে, আপনার জিরো মেইনটেনেন্স, কোনো খরচা নেই, অনলি মেশিন, ছোট্ট একটা মেশিন, মানে ব্যাপক একটা প্রফিটেবল একটা ব্যবসা বলা যেতে পারে বর্তমান সময়ে, তাই না? হ্যাঁ, কোথাও ধরুন একটা গ্যাঞ্জাম একটা মোড টাইপের আছে, একটা একটা মানে শহর টাইপের আছে, সেই সমস্ত জায়গাতে আপনার এই টাইপের ছোট্ট একটা হাইজেনিক মেনটেন করছে কিন্তু এই মেশিন। দেখুন এতে মাছি আদার্স কোনো বাজে কিছু ঢোকার মতো অপশন কিন্তু নেই, এটা ন্যাচারাল একটা মেশিন, যেটা হলো একদম পুরো ফুল ফুড গ্রেড কিন্তু। মেশিনটা দেখুন একদম পুরো, একদম দারুণ একটা মেশিন। দাদা, এই এই যে আমরা জিনিসটা দেখলাম, এটা মানে কেউ যদি ভিডিওটা দেখে ইন্টারেস্ট হয়, তাকে ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে? দেখুন ইনভেস্টমেন্ট খুব একটা বেশি না, মোটামুটি ধরে চলুন বাজেটের মধ্যেই থাকবে, কিন্তু রেটগুলো তো অনেক টাইমে ভ্যারি করে, সেই জন্য আপনারা ফোন করে আপনারা এই ম্যাটারটা সলভ করে নেবেন, কারণ রেট কখনো ওঠানামা হয়। সেক্ষেত্রে আমরা ভিডিওতে একটা আজ রেট দিলাম,
কেউ ছ মাস পরে সে ভিডিওটা দেখলো, এতে দাম কমতেও পারে বাড়তেও পারে। সেক্ষেত্রে এই প্রবলেমের জন্য আমরা আপনার একদম বাজেটের মধ্যে আছে, সামান্য একটা কস্ট, খুব বেশি এক মাসের মধ্যে, এক মাসও লাগবে না দাদা, যা দাম আছে ওর 15 দিন যদি 14-15 দিন কাজ করে আশা করি সেম অ্যামাউন্টটা উঠে যাবে, ঠিক আছে, একদম প্রফিট চলে আসবে, 14-15 দিন কাজ করলে মেশিনের দাম চলে আসবে। মানে খুবই এখন বলা যেতে পারে যে খুবই একটা ইউনিক জিনিস এবং খুবই প্রফিটেবল, প্রফিটেবল প্লাস একটা ভালো একটা খাবার, মানে যে জিনিসটা প্রত্যেকে মানুষ কিন্তু খেতে পছন্দ করে, আখের জুস প্রত্যেকে খেতে পছন্দ করে। আর সবচেয়ে বড় ব্যাপার দেখুন, আপনাদের অনেকের হচ্ছে কি মুদি দোকান আছে, অনেকের হচ্ছে কি কসমেটিক্স দোকান আছে, বিভিন্ন রকমের শপ আছে, সেক্ষেত্রে এটা এক্সট্রা বেনিফিটের জন্য আপনারা কিন্তু তার সামনে এই রকম টাইপের ছোট ছোট মেশিন গুলো বসিয়ে কিন্তু আপনারা একটা বেনিফিট এক্সট্রা নিতে পারেন। আপনাদের এখানে তো এখান থেকে তো অনেকে হয়তো মিল বসেছে, তাই না, রাইস মিল হোক বা তেল মিল হোক, সেখানে তো প্রচুর পরিমাণে লোক আসা যাওয়া করে, অবশ্যই অবশ্যই, সেই জায়গাতে যদি কেউ বসাতে পারে সেখানে কিন্তু, অবশ্যই দেখুন এগুলো হচ্ছে জেনুইন একটা প্রোডাক্ট, এগুলো সাধারণত আগের যে ওল্ড মডেল যে মেশিন গুলো ছিল সেটা কিন্তু আমি বারবারই বলছি সেগুলো কিন্তু এইরকম হাইজেনিক মেনটেন হতো না, এতটা কোয়ালিটিফুল ছিল না, এখন যে মানে উন্নত উন্নত যুগের জন্য উন্নত প্রসেস, তো আপনারা এই সমস্ত মেশিন গুলো আপনারা নিয়ে ছোট একটা উদ্যোগ আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন, কোনো ধান্দাই কিন্তু ছোট না। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আখের জুসের সাধারণত ফুটপাতেই কাজ করে, কিন্তু সেটা না, সেটার প্রফিট মার্জিনটা ফলো করে দেখুন, 5 টাকার একটা প্রোডাক্ট আর বেরোলো 60 টাকার আপনার মানে মাল বেরোচ্ছে, সেখানে বেনিফিটটা কত ভেবে দেখুন, মানে 5 টাকা খরচ করে 60 টাকা খরচ করে 60 টাকার আপনার, মানে মিনিমাম এটা, তাই না, এটা মিনিমাম আপনাদেরকে লাইভ ডাইরেক্ট লাইভ আমরা দেখলাম একবার, এবার যদি আটটা যদি আরো সস্তার মধ্যে পেয়ে যান তবে আরো প্রফিট বেশি, আরো যদি রসালো হয় তাহলে আরো হয়তো আরো বেশি রসালো হলে আরো বেশি পরিমাণে হবে, সেই ক্ষেত্রে আপনারা এই টাইপের ছোট একটা উদ্যোগ গুলো নিয়ে আপনারা এগোতে পারেন। এই সমস্ত গাইড আমরা সাধারণত করে দেবো আপনাদের। আচ্ছা, আপনাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে করবে? এবার দেখুন আমাদের হচ্ছে এটা আমাদের দুটো ব্রাঞ্চ, আমাদের হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর ওমরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতেই আমাদের শোরুমটা, এছাড়াও আপনার আমাদের আরেকটা শোরুম আছে সেটা হলো কলকাতা শিয়ালদা মোলালি জিডি হসপিটালের অপোজিটে আমাদের আপনার অফিসটা, 16 লেলিন সরণি। তা আপনারা স্ক্রিনে আমাদের নাম্বার আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের পুরো গাইড করে দেবেন। আচ্ছা, কেউ যদি অনলাইনে যদি কেউ অর্ডার করে তাহলে কি আপনি ডেলিভারি করে দিতে পারবেন? অনলাইনে আমাদের সিওডি সিস্টেম আছে, ক্যাশ অন ডেলিভারি। আপনারা যদি মনে করেন যে আমরা অনলাইনে নেবো, আপনারা ডাইরেক্ট বাড়িতে বসে বসেই নেবো, অল ওভার ইন্ডিয়া আমাদের সার্ভিস আছে, আপনারা কিছু টোকেন অ্যাডভান্স করলে আমরা বাকি আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার পরে বাকি পেডটা আপনারা আপনার নিয়ারেস্টে যাওয়ার পরে আপনারা পেড করবেন। যাই হোক, আপনি যে আমাদের চ্যানেলে সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ঠিক আছে দাদা?